এই ভাগবতর কথা প্রথমতে কেনেকৈ আলোচিত হয়েছিল? ঋষিসকলে প্রথমতে ভাগবতর কথার অবতারণা করেছিল। যিগৰাকী বক্তাক সন্মুখত লৈ ঋষিসকলে প্রশ্ন বর্তনা করেছিল তার উত্তরটি সৃষ্টি হয়েছিল ভাগবত। ঋষিসকলে সেই বক্তাজনক প্রথমতে এইটো প্রশ্ন করেছিল, কি করিলে জীবর কল্যাণ সাধিত হয়? সেইজন বক্তাকে দ্বিতীয়টো প্রশ্ন করেছিল ঋষিসকলে এইদরে, সর্বশাস্ত্রর সারতত্ত্ব কি? ঋষিসকলে তৃতীয় প্রশ্নটো করেছিল, ভগবান শ্রীকৃষ্ণই বসুদেব দৈবকীর যোগেদি কিয় জন্মগ্রহণ করিলে? চতুর্থটো প্রশ্ন আছিল ঋষিসকলের, ভগবান শ্রীকৃষ্ণই কি কি লীলা প্রকাশ করিলে? পঞ্চমটো প্রশ্ন আছিল, ভগবান কৃষ্ণ অপ্রকট হয়ে যাওয়ার পিছত, নোহোৱা হয়ে যাওয়ার পিছত ধর্মই কার আশ্রয় গ্রহণ করিলে? আর ভগবান কৃষ্ণই কি কি অবতার গ্রহণ করিলে, সেই সেই অবতারত কি কর্ম সম্পাদন করিলে? এই ঋষিসকলের ছটার প্রশ্ন যেতিয়া বক্তাজনে উত্তর দিছিল, সেই উত্তরে আছিল শ্রীমদ ভাগবত শাস্ত্র। সেই ভাগবতর উত্তরখিনি খুব চমুকৈ আপনাদের আগত আমি দাঙি ধরছো। প্রথমটো প্রশ্ন আছিল, কি করিলে জীবর কল্যাণ সাধিত হয়? যি কথা ভাগবতত লিখা হয়েছে তার চমু উত্তর হল, প্রকৃত ধর্মর আশ্রয় গ্রহণ করিলে জীবর কল্যাণ সাধিত হব পারে। ধর্মর দুটা ভাগ আছে, এটা প্রবৃত্তি মার্গ, এটা নিবৃত্তি মার্গ, তারমানে এটা সোমোৱা পথ, এটা ওলোৱা পথ। এই দুটার আশ্রয় যেতিয়া মানুষে প্রকৃত ধর্ম গ্রহণ করিব, তেতিয়াই মানুষে কল্যাণ লাভ করিব, তেতিয়াই জীবর কল্যাণ সাধিত হব। দ্বিতীয়টো প্রশ্ন আছিল, সর্বশাস্ত্রর সারতত্ত্ব কি? উত্তর দিয়া হয়েছে ভাগবতত, সংক্ষেপতে আমি কৈছো, সর্বশাস্ত্রর অবিসম্বাদী এটাই সিদ্ধান্ত, সর্বশাস্ত্রর সারতত্ত্ব হল ভক্তিতত্ত্ব। যি শাস্ত্র যতই রচনা করা হয়েছে তারই মূল সিদ্ধান্ত হয়েছে ভক্তি। তৃতীয়টো প্রশ্ন আছিল, ভগবান শ্রীকৃষ্ণই বসুদেব দৈবকীর যোগেদি কিয় জন্মগ্রহণ করবলগা হল? ভাগবতর দশম স্কন্ধত সুন্দরক সেই কথা কোয়া হয়েছে, চমু উত্তর দিছো আমি, ভগবান শ্রীকৃষ্ণই জীবর কল্যাণের কারণে বসুদেব আর দৈবকীর যোগেদি জন্মগ্রহণ করেছিল। চতুর্থটো প্রশ্ন আছিল, ভগবান কৃষ্ণই কি কি লীলা প্রকাশ করিলে? ভাগবতত আছে মূলত ভগবান কৃষ্ণই চারিটা লীলা প্রকাশ করিলে, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, কুরুক্ষেত্র লীলা। পঞ্চমটো প্রশ্ন আছিল, ভগবান শ্রীকৃষ্ণই কি কি অবতার গ্রহণ করিলে আর সেই সেই অবতারত কি কার্য সাধন করিলে? ভগবান শ্রীকৃষ্ণই মূলত ৬৪টা অবতার গ্রহণ করেছে, তার ভিতর চতুর্বিংশটি অবতারর প্রাধান্যর কথা প্রকাশ করে আমার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই কীর্তনের চতুর্বিংশটি অধ্যায়ত এই কথা সুন্দরক প্রকাশ করেছে। এই অবতার সমূহর মূল কারণ হয়েছে দুষ্টক দমন, সন্তক পালন, আর এই অবতার সমূহর যোগেদি জীবর সভ্যতার ও সংস্কৃতির বিকাশ ঘটা হয়েছে। ষষ্ঠ তথা অন্তিম প্রশ্নটো আছিল, ভগবান কৃষ্ণ নোহোৱা হয়ে যাওয়ার পিছত ধর্মই কার আশ্রয় গ্রহণ করিলে? ভগবান কৃষ্ণই যেতিয়া প্রত্যক্ষভাবে মর্তধামর পর নোহোৱা হল, তেতিয়া ধর্মই
ভগবান কৃষ্ণর প্রতিনিধি স্বরূপ ভাগবতর আশ্রয় গ্রহণ করিলে, আর তার যোগেদি আমাক সেই শিক্ষা দিয়া হয়েছে, মানুহে যদি সেই কৃষ্ণর প্রতিনিধি স্বরূপ ভাগবতর আশ্রয় লয়, তেওঁলোকেও বলে সাক্ষাতে ভগবন্তর কৃপা লাভ করিব। আর তেওঁক প্রত্যক্ষভাবে দেখা স্বাদ অনুভব করিব পারিব। এই হচ্ছে ভাগবতর ছটা প্রশ্ন, আর সেইখিনি প্রশ্নর চমু উত্তর। কিন্তু ভাগবত প্রথমতে কোনে কলে, কেনেকৈ ভাগবতীয় সম্প্রদায় আরম্ভ হল, সেই কথা যদি আলোচনা করা যায় এই কথা কবই লাগিব। ভাগবত প্রথমতে চারিটা শ্লোকত মাত্র আবদ্ধ আছিল, যাক চতুশ্লোকী ভাগবত বলে কোৱা হৈছে। আর ভাগবতর মৌখিক ব্যাখ্যা প্রথমতে আরম্ভ করেছিল আদি নিরঞ্জনে। ভাগবত কীর্তন করতে দুটা সম্প্রদায় সৃষ্টি হল মূলত, এটা ব্রহ্ম সম্প্রদায়, আনটো অনন্ত সম্প্রদায়। এই ব্রহ্ম সম্প্রদায়কে নারায়ণী সম্প্রদায় বলে কোৱা হয়। সেই নারায়ণী সম্প্রদায়ের যোগেদি, ব্রহ্ম সম্প্রদায়ের যোগেদি মর্তত ভাগবতর একটা সন্ধালনী ক্রম প্রবাহিত হল। কেনেকৈ চাও, প্রথমতে ভাগবতর কথা কীর্তন করিলে আদি নিরঞ্জনে। আদি নিরঞ্জনে কলে অনাদি অনন্তক, অনাদি অনন্তই কলে কালপুরিয়া নারায়ণ, কালপুরিয়া নারায়ণে কলে সূর্যমণ্ডলী নারায়ণক, সূর্যমণ্ডলী নারায়ণে কলে শ্রীনারায়ণক, শ্রীনারায়ণে কলে ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মার পৰা পালে নারদে, নারদর পৰা পালে ব্যাসে, ব্যাসর পৰা পালে শুকে, শুকে পরীক্ষিত কওঁতে পালে সুতে, সুতর পৰা পালে মনোহরা সুতে, মনোহরা সুতর পৰা পালে শঙ্করাচার্য, শঙ্করাচার্যর পৰা পালে শ্রীধর স্বামী, শ্রীধর স্বামীর পৰা পালে ভাস্করানন্দই, ভাস্করানন্দর পৰা পালে নৃসিংহ আর পরমানন্দই, সেই নৃসিংহ আর পরমানন্দর পৰা পালে রত্নভারতী আর মহাভারতী, তারপর ক্রমে পালে পুরুষোত্তম আচার্যই, সেই পুরুষোত্তম আচার্যর পৰা পালে বিষ্ণুপুরী সন্ন্যাসী, সেই বিষ্ণুপুরী সন্ন্যাসীর পৰা পালে ব্রহ্মানন্দই, সেই ব্রহ্মানন্দর পৰা পালে জগদীশ মিশ্রই, সেই জগদীশ মিশ্রর পৰা পালে অসমত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবী। এই হৈছে আমাৰ ভাগৱতীয় সম্প্রদায়ের এক পরম্পরা। এই মৌখিক পরম্পরার পিছত বহুদিনের পিছত ভাগবতর লিখিত রূপ দিয়া হল, নারদর উপদেশ অনুসরি ব্যাসে আসলে লিখিত রূপ দিছিল। ভাগবতর এই লিখিত রূপ দিওতে সংস্কৃত ভাষাত 18,000 শ্লোক সন্নিবিষ্ট হয়েছিল, 335টা অধ্যায়ে ভাগবত ভাগ করা হয়েছিল, আর 12টা স্কন্ধরে ভাগবতর সংযোগ ঘটা হয়েছিল। এ আছিল ভাগবতর লিখিত রূপ। কিন্তু এই ভাগবত কেবল এখন লিখিত ধর্মশাস্ত্র বলে কলেই ইয়ার পরিচয় সম্পূর্ণ হব নোৱাৰে। ভাগবত সাক্ষাৎ ভগবন্তর বাংময় মূর্তি, সেই কথা ভগবান কৃষ্ণই নিজেই উদ্ধবর আগত প্রকাশ করেছে। কোনদিনা যেদিনাখন শ্রীকৃষ্ণই বৈকুণ্ঠ ধাম মলৈ যোৱাৰ উদ্যোগ গ্রহণ করলে, সেই সময়ত সখী উদ্ধবক মাতি আনি কৃষ্ণই কলে, কি কলে, সখী উদ্ধব তুমি মোক পাই থকার সময়ত সাধ্য ভক্তিত উপনীত হয়েছিল, এতিয়া যেটা মই তোমাক এৰি থৈ গুচি যাম, ইয়াৰ পিছত যেটা তুমি মোক বিচারিবা, তুমি আগৰ দৰে সহজ মার্গত সাধ্য ভক্তিত বিচাৰিলে মোক নাপাবা।
সে তুমি সাধন ভক্তির আশ্রয় লোক লাগবে, আর সেই সাধন ভক্তিরহে তুমি মোক বিচারিলে লাভ লাভ করবা। তেতিয়া সেই সুন্দর উপায়টোর কথা স্পষ্টক শ্রীকৃষ্ণ উদ্ধবর আগত এইদরে কলে। কি উপায় দিলে? সুন্দরক এই কথা এইদরে উল্লেখ করা হয়েছে যে মূর যে তেজ আর শক্তি থাকে সেয়া ভাগবততেই সন্নিবিষ্ট হয়ে থাকে, কিন্তু মই আজি তোমার আগত তাকে আক প্রমাণ করে দিছো, তিরুধায় প্রবিষ্ট শ্রীমদ ভাগবত তাকেই সংস্কৃত শ্লোকের এইদরে কৈছে, স্বকীয়ং যদ ভাবত তেজম শ্রীমদ ভাগবতেই দধাত তিরুধায় প্রবিষ্ট শ্রীমদ ভাগবত নবম। হে সখী উদ্ধব, মোর যে স্বকীয় তেজ শক্তি আছে এই ভাগবত থাকে, আজি মই তোমার সম্মুখত তাকে প্রমাণ করেছো, চা তিরুধায় মই আজি প্রস্থান করি, কিন্তু প্রবিষ্ট লগে লগে প্রবেশ করি কত শ্রীমদ ভাগবত অর্ণব, অর্ণব মানে সমুদ্র, মই ভাগবত সমুদ্রত প্রবেশ করি, সেয়ে ভাগবত সাক্ষাৎ মোর বাংময় মূর্তি রূপে পরিচিত হব। আর এই বাংময় মূর্তি কোনোবাই যদি দর্শন করে, এই বাংময় মূর্তি কোনোবাই যদি সেবা করে, এই বাংময় মূর্তি কোনোবাই যদি কীর্তন করে, এই বাংময় মূর্তির কথা যদি কোনোবাই শ্রবণ করে, তেওঁর সমস্ত পাপ নাইকিয়া হয়ে যাব। তেন ইয়ং বাংময় মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে, দর্শনাত সেবনাত পাঠাত শ্রবণাত সমস্ত পাপ অনার্সিনী। তেতিয়া কৃষ্ণ সখী উদ্ধবক কলে, সখী উদ্ধব তুমি মোর এই বাংময় মূর্তি ভাগবতর আশ্রয় লবা, আর তুমি প্রত্যক্ষে আকো মোক পুনের লাভ করিব পারিবা। হে এই ভাগবত ভগবান কৃষ্ণর সাক্ষাৎ বাংময় মূর্তি, আর এই কথা গোপালতাই সুন্দরক লিখি থাকা হয়েছে, আর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রমুখে সন্ত সকলে তাকেই সমর্থন জানাইছে। কি বলি, প্রথম দ্বিতীয় স্কন্ধের শরণ দূতয়, তৃতীয় চরুর্থে যার হয় রুদ্রয়, নাবি রেখে পঞ্চম হস্ত যে বক্ষস্থল, সপ্তমে অষ্টমে কর কমল যুগল, কণ্ঠ রখে নবম দশমে যার তুন্দ, একাদশে ললাত দ্বারখে ভৈল মুন্দ, হেন ভাগবত মূর্তি এইটু অতি মনোহর, তমাল সদৃশ বর্ণ শ্যাম কলেব। ভগবন্তর দ্বাদশ অঙ্গর লগত কেনেকৈ ভাগবতর দ্বাদশ স্কন্ধর তুলনা করা হয়েছে, এটার চলন্ত উদাহরণ। সেয়ে ভাগবত কেবল এখন ধর্মশাস্ত্রই নহয়, ভাগবত সাক্ষাৎ ভগবন্তর বাংময় মূর্তি, আর সেই ভাগবতক মূর্তি বলে জ্ঞান করিহে আমি সকলে সেবা জানাও। ভাগবতর দ্বাদশ স্কন্ধর ভিতরলৈ যদি আমি সোমাই যাও, সেই কথাখিনির মাজেদি আমার বাস্তব জীবনত সংসারী জীবনত তথা এই লৌকিক সংসারত কেনে আমি যুগোপযোগী শিক্ষাবিলাক লাভ করো, চাও যিখিনি কথা আলোচনা করিলে বর্তমান সময়ের অতি প্রাসঙ্গিক পরিবেশ হব বলে আমি গণ্য করেছো।